Hello friends, welcome to our channel and you are watching Government Jobs Updates. So welcome to our new segment, Daily Current Affairs for Rail, Bank, PSC, PSC, etc. তো আজকের কারেন্ট অ্যাফেয়ার সরি কালকের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ নয়ই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আজকে পেশ করব। তো তার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব থাকুন, বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন, যাতে আমরা এখান থেকে যখনই নতুন ভিডিও পাবলিশ করি সেটা সবার প্রথমে কিন্তু আপনিই পান। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন যাতে ভিডিওটা সবাই দেখতে পায়। সো দেখা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে। সো লেটস সি। ওকে, সো আজকের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার সেটা হচ্ছে কর্ণাটকা ফ্ল্যাগ আনভেইলড, অর্থাৎ কর্ণাটক যে রাজ্য সেই কর্ণাটক তারা কিন্তু তাদের নিজেদের যে ফ্ল্যাগ অর্থাৎ পতাকা সেটা কিন্তু ব্যক্ত করতে চলেছে এবং তার সম্পর্কে দেখে নেব। তারা ব্যক্ত করে দিয়েছে কবে তারা তাদের পতাকা যেটা সেটা উদ্বোধন করেছে থার্সডে, অর্থাৎ গত থার্সডে তারা উদ্বোধন করে ফেলেছে। এবং এই ফ্ল্যাগ, এই পতাকাটা হলো ট্রাই কালারের ফ্ল্যাগ, তার মধ্যে আছে হলুদ কালার, হোয়াইট কালার এবং হচ্ছে রেড কালার। হলুদ, সাদা এবং রেড কালার দিয়ে একটা পতাকা তারা কিন্তু ব্যক্ত করে দিয়েছে এবং তারা সেখানে বলেও দিয়েছে যে যে হোয়াইট কালার সেই হোয়াইট কালার ডিনোট করবে কিন্তু পিসকে, অর্থাৎ শান্তিকে, শান্তির প্রতীক হিসাবে হোয়াইট কালারটা ব্যবহৃত হবে। তার আগে বলে রাখি, কর্ণাটক কিন্তু জম্মু এবং কাশ্মীরের পরবর্তী স্থানে, অর্থাৎ ভারতের দ্বিতীয় রাজ্য যে কিনা তাদের নিজস্ব পতাকা উদ্বোধন করলো এবং সেটা হচ্ছে ফার্স্ট ছিল জম্মু কাশ্মীর এবং সেকেন্ড হলো কর্ণাটকা। ওকে, সো নেক্সট, তো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জানিয়েছেন স্টপ দ্য শেমফুল প্র্যাকটিস অন ফিমেল ফয়টিসাইড। ফয়টিসাইড মিন ভ্রূণ হত্যা, অর্থাৎ ভ্রূণ হত্যাকে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার একটা নিন্দাযোগ্য ঘটনা বলে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তিনি বিশ্ব মহিলা দিবসে নরেন্দ্র মোদী জানান যে ফিমেল মহিলা ভ্রূণ হত্যা হচ্ছে একটা ক্রাইম এবং খুবই লজ্জার ব্যাপার। সেই জন্য তিনি আরও জানান, নরেন্দ্র মোদী আরও জানান যে এই যে মহিলা ভ্রূণ হত্যা সেটা কিন্তু খুব শীঘ্রই ব্যান করে দেওয়া হবে। এবং এই উদ্দেশ্যে তিনি একটা প্রকল্প চালু করেছিলেন 2015 সালে, সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। ওকে, সো নেক্সট, হু লঞ্চেস প্ল্যান ফর চিপার টিবি ড্রাগস, অর্থাৎ এখানে আগে বলে রাখি, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান WHO, হু তারা কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইনভাইট করছে তাদের প্রপোজাল সাবমিট করার জন্য যে কে কত কম টাকায় টিবির যে ওষুধ সেটা কিন্তু বার করতে পারে। তো তার জন্য তারা ইনভাইট অ্যাকসেপ্ট করছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির থেকে। সো নেক্সট, ইউনাইটেড গভর্নমেন্ট টু সেট আপ অ্যান আর্বিট্রেশন কাউন্সিল। ইউনাইটেড গভর্নমেন্ট যেটা আছে সেটা একটা আর্বিট্রেশন কাউন্সিল গড়ে তুলতে যাচ্ছে এবং আর্বিট্রেশন কাউন্সিলের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতের আর্বিট্রেশনকে খুব মজবুত করা। ওকে, সো নেক্সট অ্যান্ড লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, চায়না সেইজ টাইজ উইথ ইন্ডিয়া কন্টিনিউ টু গ্রো। চায়না এর মধ্যে জানিয়েছে ভারতের সাথে তাদের যে বন্ধন মৈত্রতা সেই মৈত্রটাকে কিন্তু আরও বাড়িয়ে তুলতে চায় তারা এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসার সূত্রকে তারা আরও মজবুত করতে চলেছে। তো এটা আজকে জানাই। তো এইটুকুই ছিল আজকের আমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। আমি আরেকবার হেডলাইনগুলো পড়ে দিচ্ছি, সেটা শুনবেন। ফার্স্ট, কর্ণাটকা ফ্ল্যাগ আনভেইলড, কর্ণাটক তার যে নিজস্ব পতাকা সেটাকে ব্যক্ত করে দিয়েছে। নেক্সট, নরেন্দ্র মোদী জানান যে ভ্রূণ হত্যা একটা খুবই নিন্দাযোগ্য ব্যাপার। থার্ড, হু লঞ্চেস প্ল্যান ফর চিপার টিবি ড্রাগস WHO, অর্থাৎ হু তারা অ্যাপ্লিকেশন ইনভাইটেড করছে কে কত কম খরচায় টিবির ওষুধ বার করতে পারে তার জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির থেকে। নেক্সট, ইউনাইটেড গভর্নমেন্ট টু সেট আপ আর্বিট্রেশন কাউন্সিলের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইন্ডিয়ার আর্বিট্রেশনকে আরও মজবুত করে তোলা। নেক্সট, চায়না সেইজ টাইজ
উইথ ইন্ডিয়ান কান্ট্রি টু গ্রো, ইন্ডিয়ান ইন্ডিয়া কন্টিনিউ টু গ্রো, ইন্ডিয়া এবং চীনের যে মৈত্রতা সেটা কিন্তু বাড়িয়ে তুলতে চায় চায়না। সো এগুলো ছিল আজকের জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, সো কিপ, সরি, কিপ লাইকিং আস, কিপ সাবস্ক্রাইবিং আস অ্যান্ড ক্লিক অন বেল আইকন। সো থ্যাংকস ফর ওয়াচিং।